গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আর আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আমি এখন সকালে চা খাবো, আর তার আগে আমি এই যে লেবুর জল খেয়ে নেব। তো আমার লেবুর জল খাওয়া হয়ে গেছে, আমি চা খাবো বিস্কুট দিয়ে। অনলাইন টিউশন পড়ে নিলাম, তারপর এখন মা কি বানাচ্ছে দেখছি। তো দেখো, তোমাদেরও দেখাচ্ছি। আমরা ওটস খাবো, তার জন্য এখানে মা গরম জলের একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছে। তারপর দিয়ে দিল ওটস। তো এটাকে মিক্স করে নেবে, তারপরে হয়ে যাবে। তো হয়ে গেছে, এটা নামিয়ে নেবে, তারপরে খাবো। ওটস বানানো হয়ে গেছে, এখন ওটস খাবো। এই যে দেখো। তো আমি খেয়ে নেই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। কালকে মার হাত কেটে গেছে, তো সেটা আজকে আবার খোঁচা লেগে আবার রক্ত বেরোচ্ছে। তো আমি ওখানে ব্যান্ডেজ করে দিলাম একটু কাপড় দিয়ে, আর ভিতরে ব্যান্ডেজ দিয়ে। এখন রক্ত পড়া কমে গেছে, আর মা দা দিয়ে সবজি কাটে, তো তার জন্য মার হাতটা কেটে গেছে। আমি তো দা ব্যবহার করতে পারি না, আমার ভয় লাগে, যার জন্য আমি চাকু দিয়ে সবজি কাটি সবসময়। এখন কী যে করবো দেখা যাক, কী করি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখন আমার ফেসটাকে স্কাল্প করে নেওয়ার জন্য একটা প্রোডাক্ট ইউজ করবো, যেটা হচ্ছে আমি আনিয়েছিলাম মিশোর থেকে। এটা 182 টাকা দাম পড়েছিল তখন। তো আমি দেখাচ্ছি প্রোডাক্টটা তোমাদের। তো এরকমভাবে প্যাকেজিং হয়ে এসেছিলো। তারপর প্রোডাক্টটা এরকম আছে, তারপর খুলে এরকম। আমি এটা কিছুটা ইউজও করেছি, রেজাল্ট অনেক ভালো। আর এটা হচ্ছে চারকোল স্কার্প বায়ো কেয়ারের। তো এখন আমি এটাকে লাগাবো, তার আগে আমি আমার চুলগুলো সামনে আসছে যেগুলো, সেগুলোকে ব্যান্ড দিয়ে এখন লাগিয়ে নেবো। আর এটা দিয়ে আমি এখন লাগিয়ে নিচ্ছি ফেসে। আমার হয়ে গেছে লাগানো, তো এটাকে শুকাতে দেবো 10 মিনিটের মতন, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। শুকানোর আগে আরেকবার চলে এলাম তোমাদের সাথে কিছু কথা বলতে, এটা ব্যাপারে কিছু বলতে এসেছি। তো এটা খুবই ভালো, এটার কোনো সাইড এফেক্ট নেই যতটা ইউজ করে আমি বুঝেছি। এখন জানি না, অনেকেরই সেন্সিটিভ স্কিন হয়, তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি এই প্রোডাক্টটা ইউজ করে। আর এই প্রোডাক্টটা খুবই ভালো, আমি ইউজ করে দেখেছি। আমার মুখে আরও মানে অনেক স্পট হয়ে গেছিলো পিম্পলসে, তো সেগুলো অনেকটাই কমে যাচ্ছে। তো খুবই ভালো এই প্রোডাক্টটা, তোমরাও ইউজ করতে পারো। আমি ডিসক্রিপশনে মিশোর কোড হয়, লিঙ্ক হয় না, তো আমি কোড নাম্বারটাও দিয়ে দিবো, তো দেখে নিন। তো 10 মিনিট হয়ে গেছে, আর মুখটা পুরো শুকিয়ে গেছে দেখো। তো এখন এটাকে আমি ধুয়ে আসবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো আমার ফেসটা পরিষ্কার করে চলে এসেছি, দেখো এখন কতটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। তো এখন মা ওখানে যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। রান্না করবে ডাল, মিষ্টি কুমড়ো ভাজা, আর হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। তো বেশি কিছু নেই আজকে দুপুরের লাঞ্চের জন্য। তো ঠিক আছে, পরে আবার দেখা করছি তোমাদের সাথে। আমার এই জামাটা আজকে পরবো স্নান করে, তো এই জামাটা একটু লুজ হয়, যার জন্য আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নিচ্ছি,
ঢেলে করে হয়ে গেছে। এখন আমি দেবো স্নানে, আমাদের হচ্ছে তোমাদের সাথে পড়া। স্নান হয়ে গেছে আর এদিকে মা পুজো দিচ্ছে। দাঁড়াও, এই যে মা পুজো দিল আজকে বৃহস্পতিবার, তো মা ঘট বসালো আর আজকে লোকনাথ বাবার পুজো আছে, তিথি, তো মা লোকনাথ বাবাকে একটু পুজো দিয়ে দিচ্ছে ফুল টুল দিয়ে। পুজো করা হয়ে গেছে, এখন যাব লাঞ্চ করতে, তো দেখাচ্ছি তোমাদের। এখন গোটা পাঁপড় ভেজে নিচ্ছি, এটা পতঞ্জলি পাঁপড়, খুবই টেস্টি মশলা পাঁপড়। তারপরে পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেছে, এখন খাওয়া যাক। খাওয়া হয়ে গেছে, এখন আমি তোমাদের দেখাবো একটা জিনিস, চলো দেখাচ্ছি। এই যে এটা একটা নারকেল হচ্ছিল, এটার কাহিনী তোমাদের বলছি, আমাদের ঘটনাটা বলবো, কিন্তু তার আগে কিছু কাজ ছিল সেগুলো করে নিচ্ছি, কারণ মা এখন ব্যস্ত আছে, মাকে একসঙ্গে নিয়ে ঘটনাগুলো বলবো। সব প্রায় হয়ে এসেছে, তো গুড ইভিনিং ফ্রেন্ড, আমি আর মাম চলে এসেছি তোমাদের সাথে কিছু ঘটনা শেয়ার করতে। তো মাকে বলতে বলবো, তুমি বল ঘটনাটা, ওই আমাদের নারকেল গাছে আমাদের 2 বছর আগে আমাদের নারকেল গাছটা পুড়ে গেছিল, বাজ পড়ে হঠাৎ করে একদিন বিনা মাগে বজ্রপাতের মতন অবস্থা হচ্ছে হঠাৎ করে। তখন সেটা কী যেন মাস ছিল, এপ্রিল মাস না, এপ্রিলের লাস্ট, এপ্রিলের লাস্ট ছিল, তখন খুব মানে কালো হয়ে আসলো, আসার পর একদম আকাশ চমকাচ্ছিল একদম জোরে জোরে। আমি তখন কাপড় আনতে গেলাম বাইরে, বৃষ্টি আসবে বলে হঠাৎ করে বিরাট এক বাজ পড়া আওয়াজ, তো সেই বাজটা পড়লো আমাদের নারকেল গাছে, নারকেল গাছে পড়ে নারকেল গাছটা ছিল আমাদের ছাদের উপরে, ছাদের উপরে ছিল মানে আমাদের পেছনে, পেছনে ওই নারকেল গাছে বাজ করে সে বিশাল আগুন, শুকনো পাতা ছিল। মা যে বাইরে গেছিলো জামা কাপড় তুলতে, তখন মার সামনেই প্রায় বাজটা পড়েছিল, তো যার জন্য চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছিলো। আমি ওইখানে পুজো দিচ্ছিলাম, মা দেখছিল, গুড়ি গুড়ি পাথরের টুকরোর মতো ছিটে আসলো চতুর্দিকে, মানে আর মানে অল্প যদি বাইরে কিছুক্ষণ জন্য আরও যদি বাইরে থাকতাম তাহলে আমার চোখটাই হয়তো অন্ধ হয়ে যেত, এরকম অবস্থা। তারপরে আগুন, আগুন তো কিছুতেই নিচ্ছে না, দাও দাও করে জ্বলে, দাও দাও করে জ্বলে উঠছে, তো ফায়ার ব্রিগেড বাইরে। সেই মুহূর্তে এমন একটা ঘটনা, মানে আমি আমি কিছু বুঝতে পারছি না, আমারও ভয় লাগছে, আর বাড়িতে অনেকগুলো গ্যাস সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডার ছিল, তার মধ্যে ফায়ার ব্রিগেডের যে নাম্বার সেই নাম্বারটা ভুলে গেছি একদম। তারপরে ফায়ার ব্রিগেডের নাম্বার তো পাচ্ছি না, পাচ্ছি করেছিলাম ফায়ার ব্রিগেডের নাম্বার, পরে এক পাশের থেকে কেউ হয়তো ফোন করেছিল, তারপরে ফায়ার ব্রিগেড এসেছিল। ফায়ার ব্রিগেড আসার পরে, আসার পরে উপরে ছাদের উপরে পাইপ কোনোভাবে উঠিয়ে ওরা নিবানোর ব্যবস্থা করলো আগুনটাকে, তো আমাদের যে মিটার বক্স ছিল সেখানে আগুন লেগে গেছে, সেই বাজে বাজ পড়াতে আগুন লেগে মিটার বক্স, লাইট টাইট সব খারাপ হয়ে গেছিলো, ঘরের সব লাইট, লাইট ফ্যান সব খারাপ হয়ে গেছে। তারপরে মানে বাজ পড়ার পর পরে কিছুদিন পরেই আমাদের সঙ্গে আরও কিছু ঘটনা ঘটেছে, মানে বলে না বজ্র বিনা মেঘে বজ্রপাতে অনেক ক্ষতি হয়, মানে ওরকম বিদ্যুৎ পড়লে, তো বিদ্যুৎ পড়ার পরে মানে অনেক ধরনের ক্ষতি হতে থাকে, তো সেরকম অনেক ধরনেরই আমাদের ক্ষতি হচ্ছিলো। তারপর সেগুলো ঠিকঠাক
করা হয়েছে কিভাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কি হয়েছিল সেটাও শেয়ার করব। তারপরে বাড়িতে পরে তারপর অনেক পূজা পাঠ করা হলো, তারপরে সব ঠিকঠাক করা হয়েছে আর গাছটাও কেটে ফেলা হয়েছে। তোমাদের সাথে যেটা দেখালাম শেয়ার করলাম ওই গাছটাই, তো এখন যাই পরে আবার কথা বলবো। এখন চা খেয়ে নিচ্ছি, তারপর তোমাদের সাথে দেখা করছি। চা খেয়ে পড়তে বসে গেছিলাম কারণ অনেক পড়া, তাই আমার পড়া হয়ে গেছে। আমি এখন যাচ্ছি মার ওখানে, মা কি করছে দেখি। চলে এসেছি এখানে, মা পায়েস করছে, দেখাচ্ছি তোমাদের। মিছরি আছে এখানে, কাজু কিশমিশ আছে, আর এই যে দুটো দুধের প্যাকেট নিয়ে এসেছিলো, তো এই দুধ দিয়ে পায়েস করাচ্ছে। এখানে মা দুধ প্রথমে ঘন করে জাল দিয়ে নিয়েছে, তারপর তেজপাতা দিয়েছে, তারপরে চিনি, সরি চাল দিয়েছে, চিনি সবার লাস্টে দেবে। চিনি মানে চিনি তো দেবে না, আজকে মিশ্রি দেবে, মিশ্রি দিয়ে করবে, তো মিশ্রি দেবে, চিনিও হয়তো অল্প দেবে, তো দেখাচ্ছি আবার পরে। চাল সিদ্ধ হয়ে গেছে, এখন মা দিয়ে দেবে মিশ্রিটা। গোটা দিয়ে দিল কিন্তু এটা গরমে গলে যাবে। আর অল্প পরিমাপে চিনি দিয়ে দিচ্ছে, হয়ে গেছে। এবার দিয়ে দিল কাজু কিশমিশ। হয়ে গেছে, মা পুজো দিবে এখন। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর মা এখানে পরোটা মেখে রেখেছে, আর আমি এগুলোকে বেলে দেবো, তো দেখাচ্ছি তোমাদের। এই যে আমার পরোটা দুটো বেলা হয়ে গেছে, মা এটাকে বেজে দেবে ঠাকুমাকে, আর আমি আর বাকি পরোটাগুলো বেলবো। কাজগুলো করে নেই, তারপর ছেড়ে আজ ঘুমিয়ে পড়বো। তো আমি ভিডিওটাকে এখানেই এন্ড করবো। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আর আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।